সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই পড়েছেন কিংবা দেখেছেন আরব্য রজনীর উপন্যাস আলিবাবা চল্লিশ চোর। রংপুরের তিস্তা নদীর তীরেই একটি থিম পার্ক তৈরি করা হয়েছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আলিবাবা থিম পার্ক। তো আজকে আমরা এই আলিবাবা থিম পার্ক ঘুরতে এসেছি, আমরা ভেতরে যাব এবং আলিবাবা থিম পার্ককে আজকে এক্সপ্লোর করব। দর্শক, এই হচ্ছে আলিবাবা থিম পার্কের গেট এবং এই পাশে টিকিট কাউন্টার। তো দর্শক, আমার সঙ্গে আসুন, আমরা এখন কাউন্টারে যাই। এখানে কাউন্টারে আমরা যাব। আর টিকিট কত দাম? 50 টাকা। তো আমরা আলিবাবা থিম পার্কের জন্য টিকিট কাটলাম। এখানে টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। আমি যদি একটু ভালো করে ক্লোজলি দেখাই আপনাদেরকে, এই যে 50 টাকা। আর এই পার্কটি হচ্ছে লাটশালা, তারাপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধার মধ্যে পড়েছে। এটা কি গাইবান্ধার মধ্যে পড়ে? প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু ভুল বলেছিলাম, এটি আসলে একবারে গাইবান্ধা শুরুতে পড়েছে এবং রংপুরের শেষ সীমানায় পড়েছে। অ্যাড্রেসটি লেখা আছে লাটশালা, তারাপুর, সুন্দরগঞ্জ। এবং আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে এসেছি সঙ্গে, সেটির জন্য গ্যারেজের জন্য আরও 20 টাকা এখানে করেছি টোটাল। তো আমরা এখন এখানে প্রবেশ করব। এই হচ্ছে আলিবাবা থিম পার্ক, আমরা এখন এখানে প্রবেশ করছি। এই আলিবাবা থিম পার্কে প্রবেশ করলাম এবং পুরোটি এখন ঘুরে দেখবো আসলে এখানে কী কী আছে। মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান, তারপরে আপনার যাত্রীবাহী বাস, সব ধরনের পরিবহনের কত টাকা আসলে এখানে প্রবেশ মূল্য সেটির তালিকা দেয়া আছে। ঢোকার পরেই যেটি প্রথমে সবার সামনে প্রথমে চোখে পড়ে সেটি হচ্ছে যে এই দেয়ালে বাংলাদেশের স্মৃতিসৌধ, জাতীয় সংসদ, আরও যেগুলো আসলে পৃথিবীর অন্যান্য জায়গার যে বিখ্যাত যেই স্থাপত্যগুলো রয়েছে, পবিত্র কাবা শরীফ, এ ধরনের অনেক আসলে দেয়ালে কারুকার্য রয়েছে। আর এ পাশে আসলে পথ নির্দেশক চিহ্ন রয়েছে। আলিবাবা থিম পার্কে ঢোকার পরে ডান পাশে এই গেস্ট হাউসটি আছে, একটি রেস্ট হাউসের মতো আর কি। সামনে এই যে খোলা লন, এখানে বাচ্চাদের কিছু রাইড আছে এবং অনেক ধরনের ফুলের গাছ সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এর পাশেই একটি রেস্টুরেন্ট আছে, ধাবা ই আলিবাবা নামে। রেস্টুরেন্টটিতে অনেকগুলো বসার আসন দেওয়া রয়েছে এবং টেবিলগুলো কিন্তু খুব চমৎকার, গাছের কাণ্ড কেটে কেটে বানানো হয়েছে। খাবার মূল্য তালিকা দেওয়া রয়েছে এবং মূল্য তালিকাগুলো বেশ অনেক বেশি মনে হচ্ছে, সব খাবারগুলোর দাম বাইরের রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি। প্রিয় দর্শক, এখানে আলিবাবা থিম পার্কে একটি সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলটি কেমন সেটি আমরা এখন একটু ঘুরে দেখব, চলুন আমার সঙ্গে। অ্যাকচুয়ালি সুইমিং পুল কি এটি কি না বুঝছি না, বাট সুইমিং পুল যদি এটি হয় তো এটি তো খুবই সরু মনে হচ্ছে দেখে, এবং পানিগুলো খুব বেশি পরিষ্কার মনে হচ্ছে না দেখে। ভাইয়া, এটা কিসের টিকিট কাউন্টার আপনাদের? ও, সুইমিং পুলের। কোনটা সুইমিং পুল? ও, এটা সুইমিং পুল। এখানে কত? হ্যাঁ ভাই, ঠান্ডা আছে। আপনাদের টিকিট কত? 150 টাকা আমাদের টিকিটে লেখা আছে, না মানে 100 টাকা ঘন্টা। 100 টাকা ঘন্টা, মানে 1 ঘন্টা ঘুরলে 100 টাকা? 1 ঘন্টা ঘুরলে 100 টাকা। এই এটাতে হ্যাঁ কি দেন সাথে 100 টাকার সাথে? সাথে যদি প্যান্ট নেছি প্যান্ট দেবো, ছোট বাচ্চা যদি ছাতা না জানে ওর সেফটি জ্যাকেট দেবো। প্যান্টও আছে সাথে? হ্যাঁ প্যান্ট আছে, 1 ঘন্টার জন্য প্যান্ট দেবো, প্যান্ট একবারে দেবো না। আমাদেরকে দিবেন না? দিবো, 1 ঘন্টার জন্য প্যান্ট দেবো, প্যান্ট একবারে জন্য দেবো না। সেটাই তো বলি, মানে ভাড়া সব কিছু, প্যান্টও পাওয়া যায়, সেটা তো ভালোই হলো। আপনাদেরকে এখন যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে আলিবাবা থিম পার্কের যেই সুইমিং পুল বলা হচ্ছে, একেবারে সরু চিকন, একবারে ড্রেনের মতো মনে হবে আপনাদের কাছে দেখে। সেই অর্থে সুইমিং পুল বললে অনেকে অবাক হয়ে যাবেন, আমিও প্রথমে এটি দেখে বুঝতে পারিনি যে এটা সুইমিং পুল নাকি এটি কোনো ফোয়ারার একটি অংশ। অনেকে হয়তো প্রথম দেখাতে ভুল করতে পারেন যে এটি ফোয়ারা, কিন্তু আসলে এটি ছোট্ট সুইমিং পুল, এখানে হয়তো একটু জাম্প দেওয়ার জন্য ছোট ব্যবস্থা আছে। তবে এটা আসলে অ্যাডাল্ট মানুষদের জন্য না, এটা বাচ্চাদের জন্য সুইমিং পুল বলা যেতে পারে, এটা বেবি সুইমিং পুল বললে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, তুমি কি ডাইভ দিতে পারো? দাও দেখি, একটা ডাইভ দাও। বন্ধুদের কাছে আর কি মানে ছবি দেখছিলাম যে দেখলে ভালো লাগছে জায়গাটা, মনে মূলত আসলাম যে জায়গাটা অনেক বড় হবে, তো ওরকম অতটা বড় না। তো মূলত এখানে আকর্ষণীয় জিনিসটা যেটা সেটা হচ্ছে মানে এই জায়গার গেটটা, আর মূলত এখানে একটা ঘর আছে মানে উপরে গাছের ঘর, ওই ওই ঘরটা মূলত সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস, ওই ঘরটা মানে ঘরটার জন্য। অ্যাকচুয়ালি মানে সুইমিং পুলটা বলা যায় না, আরও বড়ো মানে প্লেস হিসাবে আরও অনেক বড় হওয়ার লাগতো, তো জিনিসটা যদি আরও উন্নত করতো মানে আরও ভালো করতো, একটু বড় করতো। আমরা একটি ঝর্ণা দেখছি,
এই ঝর্ণাটি সুন্দরভাবে এখন পানি এখান থেকে ফুটছে, গরমের মধ্যে একটু হালকা প্রশান্তি এনে দিচ্ছে। সুন্দর একটি মনুমেন্ট দেখছি যেখানে আরবিতে অনেকগুলো নাম খোদাই করা আছে। মনে আল্লাহ তাআলা 99টি গুণবাচক নামের ম্যুরাল এটি। তার এ পাশে আরেকটু আল্লাহর ম্যুরাল দেওয়া আছে, যেখানে দেওয়া হয়েছে যেটি কোরআন শরীফ, আল্লাহ লেখা আছে এবং দুই হাত তুলে মোনাজাত করছেন সেটির চিহ্ন। দুই পাশে গম্বুজ, অনেক কয়েকটি গম্বুজ আছে, কালেমা দেওয়া আছে, তারপরে দেওয়া আছে আমাদের শহীদ মিনার, এরপরে দেওয়া আছে জাতীয় স্মৃতিসৌধ, এরপরে দেওয়া আছে জাতীয় সংসদ ভবন, সাহাবি গাছ জর্ডানে প্রাচীন আরব্য স্থাপনা, এরপরে আছে কাবা শরীফ, আল আকসা মসজিদ, পবিত্র আল আকসা মসজিদ, এরপরে দেওয়া আছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এরপরে দেওয়া আছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, এরপরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, এরপরে দেওয়া আছে আহসান মঞ্জিল ঢাকার, এরপরে দেওয়া আছে মসজিদ নববী মদিনা শরীফে যেটি, এরপরে দেওয়া আছে ব্যাবিলনের উদ্যান, শূন্য উদ্যান যেটি বলে, চীনের মহাপ্রাচীর, এরপরে দেওয়া আছে ভারতের তাজমহল, বাকিগুলোতে এখনো কাজ হয়নি। এটা হচ্ছে এয়ারলাইন্স, আর এটা হলো সুপার চেয়ার। আপনাদের এখানে কেমন দর্শনার্থী কেমন হয়? ইনশাল্লাহ মোটামুটি। আমাদের হাবিব ভাই, তিনি এসেছেন এই গুহর রোদের মধ্যে, তপ্ত রোদের মধ্যে পাগলের মতো ঘুরছেন। অ্যাকচুয়ালি এটি খুবই নতুন একটি পার্ক এবং সেই পার্কটি খুব বেশি সমৃদ্ধ না, রাইডও অনেক কম এবং সে তুলনায় বলবো যে একেবারে একটি লোকালয়ের মধ্যে পার্কটি এবং তার প্রবেশ মূল্যটি অনেক বেশি। তো আমাদের সঙ্গে আজকে হাবিব ভাই ঘুরতে এসেছিলেন, তো হাবিব ভাইয়ের কাছ থেকে এই পার্ক সম্পর্কে তার অনুভূতি শুনব। নামের সাথে আসলে এখানকার পার্কের যে একটা সৌন্দর্য ফুটে ওঠে নাই, এখানে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা যারা পর্যটক আসেন তাদের জন্য সেভাবে ঘুরে ওঠে নাই থেকে আমরা এসেছি, কিন্তু সে অনুযায়ী যে ধরনের একটা আমরা আশা করেছিলাম যে এখানকার পার্ক সেভাবে ঘুরে উঠবে আসলে সেটা এখনও হয়নি। হয়তো অদূর ভবিষ্যতে এটা আরও কিছু নতুন নতুন কিছু নিয়ে আসতে পারে রাইড। আপনারা যদি কোনো কাজে একেবারে এই পার্কের খুব কাছাকাছি আসেন তখন আপনারা এই পার্কটি ঘুরতে পারেন। তাছাড়া যদি আপনারা রংপুরের মতো দূরত্ব থেকে বা গাইবান্ধার মতো দূরত্ব থেকে শুধুমাত্র এই আলিবাবা থিম পার্ক দেখার জন্য আসেন তাহলে আপনাদের এই দূর থেকে আসার কষ্ট এবং অর্থ ব্যয় পুরোটি জলে যাবে, বৃথা হবে, কারণ এই পার্কটি আসলে যে প্রবেশ মূল্য দিয়ে এখানে প্রবেশ করবেন সে অনুযায়ী কিন্তু আপনার চাহিদা পূরণ করতে পারবে না বা আপনাকে সন্তুষ্টি দিতে পারবে না। প্রিয় দর্শক, আলিবাবা থিম পার্কে কয়েকটি স্পটের মধ্যে এই যে আমার পেছনে দেখছেন এই কুড়ে ঘরটি, একটি একটি গাছের আদলে তৈরি কুড়ে ঘর দোতলার উপরে, এটি আসলে একটু সুন্দর লাগে দেখতে, এখানকার ভিউটি অসাধারণ। দর্শনার্থীরা এখানে একটু ঘোরেন, উপরে ওঠেন, ছবি তোলেন। সেই কুড়ে ঘরটির নিচতলা এই যে ভেতরে প্রবেশ করা যায়, এই ধরনের ঘরের মতো আছে, কিন্তু যথারীতি আমাদের এখানকার সব দর্শনার্থীরা তো যে কাজটি করে থাকেন যে তারা আসলে লেখাপড়া এত বেশি পরিমাণে করেন যে সেটি ছেড়ে আসতে পারেন না, এখানে আসেও তারা লিখতে ভুল করেন না, এবং দেয়াল জুড়ে অনেক ধরনের কথাবার্তা শব্দ লেখা আছে যেটি আসলে আমাদের খুবই একটা কমন কালচার। আমরা একটু উপরে যাবো এবার। এই যে দোতলা, এই জায়গায় একটু বাতাস আছে, হ্যাঁ বাতাস আছে, ভালোই লাগছে, কিন্তু দোতলায় লেখার পরিমাণ আরও অনেক বেশি। আমরা যে শিক্ষার সত্যিকারের যে শিক্ষা পাই না তার প্রমাণ দেখা যায় এই দেয়ালগুলো লেখে, দেয়ালগুলোকে নোংরা করে ফেলা, দেয়ালগুলো শ্রী হারিয়ে ফেলা। আমরা একটু বাইরে যাবো, আপনাদেরকে একটু দেখাই। এখানে একটু বাতাসও আছে এই তপ্ত গরম বালু রোদের মধ্যে, এবং এখানে উঠলে যে বিষয়টি হয় এখান থেকে কিন্তু আপনার আলিবাবা থিম পার্কটির উপর থেকে পুরো ভিউটি পাওয়া যায় চারপাশটি, এবং সেই সঙ্গে এদিকে যে তিস্তার চর আছে এদিকে যদি একটু দেখাই, তিস্তার চরটিও দেখা যায়। এই যে সেই তিস্তার চর, অনেক বড় চর, এবং এখানে কিন্তু একটি সোলার প্যানেল মানে অর্থাৎ সোলার বিদ্যুতের একটি বড় প্রকল্পের কাজ চলছে, যে কারণে এখানে কর্মব্যস্ততা দেখা যায়। এটি ঠিক এই দুটি কিন্তু খুব কাছাকাছি, তবে আপনারা যদি এখান থেকে আমি আপনাদেরকে ওভারঅল ভিউটা দেখাই, দেখুন আলিবাবা থিম পার্কটি কিন্তু খুবই ছোট, খুবই ছোট, অল্প কিছু আসলে স্থাপনা নিয়ে। আমরা একটু এই পাশটিও আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এদিকে টয় ট্রেন আছে, কিছু নাগরদোলা টাইপের কিছু রাইড আছে, আর রেস্টুরেন্ট আছে, ওদিকে রেস্ট হাউস, আর ওই পাশে আসলে সুইমিং পুল,
ফোয়ারা এই এতটুকুই গ্রামীণ পরিবেশের মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জের মধ্যে। তো সুন্দরগঞ্জের যে মানুষজন আছেন তাদের জন্য কিন্তু বিনোদনের জন্য ঘোরার জন্য এই আলিবাবা থিম পার্কটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং তারা একটু অবসর সময় পেলে পরিবার পরিজন সবাইকে নিয়ে চলে আসেন। আপনাদের বাসা থেকে কত দূরে এই পার্কটা? আর এখানে সাধারণত টিকিট কাউন্টার এবং চালকই সম্ভবত টিকিট কাউন্টারে কাজ করছেন। ট্রেনটি যিনি চালাচ্ছেন চালক তিনি হচ্ছেন কাউন্টার ম্যান, তার কাছেই টিকিট আছে। ওই যে তার কাছে বইগুলো দেখা যাচ্ছে, বইয়ের টিকিট। এটা হচ্ছে আলিবাবা এক্সপ্রেস। কেমন লাগলো আপনাদের ঘুরতে? খুবই ভালো, সুন্দর না? খোলামেলা। আপনি টিকিট দেন নাকি? টিকিট কত? টিকিট 20 টাকা। 20 টাকা টিকিট। রাউন্ড কত? দুইটা করে রাউন্ড, দুই রাউন্ড। এই যে আমাদের টিকিট কাউন্টারের ইনি দায়িত্বে আছেন, ইনি টিকিট দেন। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মোজাহারুল ইসলাম। মোজাহারুল ইসলাম ভাই উনি টিকিট দেন এবং টিকিট দেওয়ার পাশাপাশি উনিও কিন্তু ট্রেনের আসলে পাইলট, ট্রেনটা উনিই চালান, অর্থাৎ তিনি অলরাউন্ডার। প্রিয় দর্শক, এই আলিবাবা থিম পার্কটি কিন্তু খুব ছোট জায়গা জুড়ে, কিন্তু এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, হরেক রকমের সুন্দর সুন্দর ফুলে ভরে রাখা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে এই গাইবান্ধার আলিবাবা থিম পার্কটি ঘুরে দেখালাম। তো আমাদের ভিডিওতে এতক্ষণ আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।